হ্যালো ভিউয়ার্স, আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি কিছু ইম্পর্টেন্ট রিজনিং নিয়ে আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছি। বিশেষ করে যারা এবার ডিএলইডি এন্ট্রান্স দিতে চলেছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু রিজনিং আমি নিয়ে এসেছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রিজনিংয়ের বিষয়। তো আমার কোয়েশ্চন নম্বর ওয়ানে রয়েছে বুক ইকুয়াল টু 43 দেন দ্য ভ্যালু অফ ইট। তো বুক এর ভ্যালু এখানে 43 দেওয়া আছে এবং ইট এর ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথমত জানতে হবে বুক এর ভ্যালু 43 কী করে হলো। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বি ডবল ও কে বুক। তো বন্ধুদেরকে একটি কথা বলে রাখি, যখনই আমরা ইংরেজি বর্ণমালা দিয়ে কোনো রিজনিং করব তখন ইংরেজি বর্ণমালার প্রত্যেকটি বর্ণমালার একটি ভ্যালু আছে, সেগুলি আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো এখানে বি এর ভ্যালু হলো 2, ও এর ভ্যালু হলো 15, ও এর ভ্যালু হলো 15, কে এর ভ্যালু হলো 11। সব কটি যখন আমরা প্লাস করব তখন আমাদের 43 হবে, আমাদের 43 পেয়ে যাব আমরা। তো এখানে 43 দেওয়া আছে, ঠিক সেম টু সেম আমরা এখন ইট এর ভ্যালু নির্ণয় করব। তো ই এ টি ইট ইট ইয়ের ভ্যালু কত হবে, ইয়ের ভ্যালু হবে 5, এর ভ্যালু হবে 1, টি এর ভ্যালু হবে 20। এখন আমরা প্লাস করে নিলে 26 পেয়ে যাব, 26। তে 26 যেহেতু অপশন নম্বর এতে রয়েছে, কারেক্ট হবে অপশন নম্বর এ। তো এখন দেখা যাক কোয়েশ্চন নম্বর টুতে কী রয়েছে। কোয়েশ্চন নম্বর টুতে রয়েছে ফাইন্ড দ্য নেক্সট টার্ম ইন দ্য সিরিজ এ সি এফ জে। তো এ সি এফ জে এখানে অপশন চারটি রয়েছে, কারেক্ট অপশনটি আমাদের নির্ণয় করতে হবে। তো এ সি এফ জে, তো এর মধ্যবর্তী স্থানে যে বর্ণটি সেটি হলো বি, তারপর এ বি সি ডি ই ই এফ ই এফ জি এ বি সি ডি ই এফ জি এইচ আই। তারপর এখানে বন্ধুরা একটি জিনিস লক্ষ্য করবে, এখানে একটি ছেড়েছে বর্ণ, তারপর সি ডি ই ডি ই ছেড়েছে, তারপর জি এইচ আই ছেড়েছে, তারপর জে, তারপর কে, তারপর আমরা চারটি ছেড়ে দেব, কে এল এম এন ও। তো কে এল এম এন ছেড়ে দেবো, তারপর আমরা অ পেয়ে যাব। তারপর অ এর পরবর্তী এখানে যেহেতু হোয়াট আরেকটি রয়েছে, তো অ এর পরে আমরা পাঁচটি ছেড়ে দেবো, তো অ পি কিউ আর এস টি, তারপর আমরা পাঁচটি ছাড়লে আমরা ইউ পেয়ে যাব। তো অ আর ইউ হবে আমাদের কারেক্ট আনসার। তো যেহেতু এখানে অপশন নম্বর এতে রয়েছে অ এবং ইউ, তো আমাদের কারেক্ট আনসার হবে অ এবং ইউ। এখন দেখা যাক আমাদের কোয়েশ্চন নম্বর থ্রিতে কী রয়েছে। কোয়েশ্চন নম্বর থ্রিতে রয়েছে আমাদের পি ইজ 60 মিটার সাউথ ইস্ট অফ কিউ, আর ইজ 60 মিটার নর্থ ইস্ট অফ কিউ, নর্থ ইস্ট অফ কিউ, দেন আর ইজ ইন উইচ ডাইরেকশন অফ পি। তো এটি খুবই ইম্পর্টেন্ট আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে, তো অনেক কম্পিটিটিভ এক্সামে এটি আসতে দেখা যায় এ ধরনের। তো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকবেন। তো আমি দেখিয়ে দিতেছি কী করে এটি করতে হবে। তো আমরা জানি নর্থ হবে, মানে সাউথ, এখানে ইস্ট, এখানে ওয়েস্ট। তো এখানে কী বলেছে আমাদের কোয়েশ্চন, পি ইজ 60 মিটার সাউথ ইস্ট অফ কিউ। আমরা যদি এটাকে কিউ ধরে নিই তাহলে সাউথ ইস্ট হবে পি 60 মিটার এখানে প্রশ্ন অনুযায়ী। তো আর ইজ 60 মিটার নর্থ ইস্ট অফ কিউ, নর্থ ইস্ট অফ কিউ, আর আর এখানে এটাও 60 মিটার, এটাও 60 মিটার। তো দেন আর ইজ ইন উইচ ডাইরেকশন অফ পি, তো উইচ ডাইরেকশন অফ পি, পি এর কোন ডাইরেকশনে আর অবস্থিত। এখানে এখন পি যদি এদিকে যায় তাহলে নর্থে হবে, আর তো অপশন নম্বর এতে যেহেতু নর্থ রয়েছে তো আমরা কারেক্ট আনসার হবে হবে নর্থ। তো এখন দেখা যাক কোয়েশ্চন নম্বর 4 কী রয়েছে। তো বন্ধুদেরকে একটি কথা বলে রাখি,
বন্ধুরা, যদি আপনারা এখনও আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আপনারা পরবর্তী আরও অনেক এ ধরনের রিজনিং বা আরও সিটেট, আসাম টেট এ ধরনের বিভিন্ন কোয়েশন আপনারা পেতে থাকবেন। তো কোয়েশন নাম্বার ফোরে কী রয়েছে আমরা দেখে নেব। ম্যান ইকুয়াল টু 13114, দেন দ্য ভ্যালু অফ ক্যাট। এখন ম্যান, এখানে যদি ম্যান এর ভ্যালু যদি প্লাস করি তাহলে কোনো মতেই এত সংখ্যা সম্ভব নয়। তো কী করে হলো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এম এ এন ম্যান, তো ম্যান এর ভ্যালু কত হবে? ম্যান এর ভ্যালু হবে 13, এর ভ্যালু হবে 1, এন এর ভ্যালু হবে 14। এখন এখানে কিছু করেনি, শুধু এখানে ভ্যালুটি এখানে বসিয়ে দিয়েছে। তো ঠিক যেভাবে এখানে ভ্যালু ম্যানের ভ্যালু বসিয়ে দিয়েছে, আমরাও এবার ক্যাটের ভ্যালু বসিয়ে দেবো, আনসার হয়ে যাবে। তো দেখে নিই কী করে করতে হবে। তো এখানে ক্যাট, সি এ টি, ক্যাট। তো সি এর ভ্যালু কত হবে? সি এর ভ্যালু হবে 3, এ এর ভ্যালু হবে 1, টি এর ভ্যালু হবে 20। তো 3120 অপশন নম্বর সিতে যেহেতু রয়েছে, সেহেতু কারেক্ট আনসার হবে আমাদের অপশন নম্বর সি। এখন দেখা যাক কোয়েশন নম্বর ফাইভে কী রয়েছে, কোয়েশন নম্বর ফাইভে কী রয়েছে এখন আমরা দেখব। ইফ গড়গাঁও ইস টু 07111807011514, দেন কলকাতা ইকুয়াল টু হোয়াট। এখন গড়গাঁও ইস টু যদি এত হয় তাহলে আমাদের কলকাতা ইকুয়াল টু কত হবে? তো এখানে একটি জিনিস লক্ষ্য করবে বন্ধুরা, এখানে জি এর ভ্যালু হলো 7 আমরা জানি। তো জি এর ভ্যালু 07, এখানে 0 দিয়েছে একটি। তো আমরাও যদি এ ধরনের কলকাতা করতে গেলে আমরাও এভাবে 0 দিয়ে দেবো, যেমন এ থাকবে এখানে কলকাতা, লাস্টে এ আছে, এখানে 10 হবে, 01 হবে। তো ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হলো 21, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হলো 18। তো এভাবে আমরাও কলকাতা ভ্যালু নির্ণয় করে নেব। তো কে ও এল কে এ টি এ কলকাতা। তো একটি শর্টকাট পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন এখানে কে রয়েছে, কে এর ভ্যালু হলো আমরা জানি 11, এ এর ভ্যালু আমরা জানি 1, যেহেতু এখানে 1, এখানে 07 রয়েছে, তো আমাদের এখানে 01 দিতে হবে। তো সব করে যদি আমরা করতে চাই তাহলে অনেক টাইম লেগে যাবে। তো টাইমের খুব কম্পিটিটিভ এক্সামে আমরা জানি টাইমের খুব শর্ট থাকে, তাই আমাদের টাইম একটি ভেরি ইম্পর্ট্যান্ট, টাইম আমাদের খুবই ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি একটি শর্টকাট ট্রিক আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এখানে 11 রয়েছে, এখানে 01 রয়েছে, আমরা দেখে নেব 11 কত নম্বর অপশনে রয়েছে। এখানে বি এবং সিতে 11 রয়েছে যেহেতু, তো বি এবং সিতে 11 রয়েছে, এবং এ এবং ডিতে 11 নেই, সেহেতু এ এবং ডি কারেক্ট হবে না, তাই বি এবং সি আমরা দেখতে হবে। তো বি এর লাস্টে রয়েছে 8, কোনো মতেই সম্ভব নয়, এবং সি এর লাস্টে রয়েছে 01, সেহেতু কারেক্ট আনসার হবে আমাদের সি, হয়ে গেল আমাদের আনসার। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।